Assalamualaikum and good morning everyone. Welcome to another vlog. এটা হচ্ছে কুয়াকাটা সফরের last vlog. তো ঘুম থেকে উঠেই যদি এরকম একটা ভিউ চোখের সামনে পড়ে কেমন লাগে? খুবই দারুণ তাই না? এরকম গাছগাছালি, সূর্যের আলো, বিছানার পাশে এই জানালাটা ছিল এন্ড রুমের এই সাইডে ছিল এই জানালাটা. And এটা খোলার পরেই হালকা একটা বাতাস সাথে হচ্ছে এরকম একটা ভিউ অসাধারণ লাগতেছিল এন্ড যদি বিচটা দেখা যাইতো তাহলে আরো বেশি ভালো লাগতো. এনিওয়েজ সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নেমে গিয়েছি কারণ নাস্তার জন্য যেতে হবে. তো সবাই একসাথে নাস্তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এক ছোট ছোট গ্রুপে. এখান থেকে যাওয়ার পর ভ্যান জার্নিটা অনেক বেশি মিস করব. এখানে আমরা কয়েকজন একসাথে ভ্যানে উঠছি. তো ভ্যান দিয়ে যে যাওয়া আসাটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল অ্যান্ড মজাও কিন্তু লাগে. আমি আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে এখানে সেভাবে ভ্যানে চলাফেরা করছি. তো রাস্তা বেশি দূরে না, তো অনেকে হেঁটেই গেছে, অনেকে রিক্সা দিয়ে গেছে, সরি টমটম দিয়ে গেছে, আর অনেকে ভ্যান দিয়ে. তো এই আমরা নাস্তা রাস্তা কমপ্লিট করে এখন হচ্ছে আমাদেরকে 2-3 ঘন্টা সময় দেওয়া হয়েছে যে যার মতন হচ্ছে স্পটগুলা ঘোরার জন্য. অ্যাকচুয়ালি আমাদের তো আসলে ঘোরার মধ্যেই পড়াশোনাটা, আমরা ঘুরে ঘুরে হচ্ছে সব কিছু অবজার্ভ করবো, দেন ওটার উপরে আমাদেরকে পরে রিপোর্ট তৈরি করা লাগে. তো এখন হচ্ছে আমরা কয়েকটা গ্রুপে ভাগ হয়ে যাচ্ছি, হচ্ছে লেবুর চর, ঝিনুকের চর আর লাল কাঁকড়ার যে স্পটটা সে তিনটা স্পট দেখার জন্য, কারণ এই সময়ের মধ্যে তিনটাই শুধু কমপ্লিট করতে পারবো. অ্যান্ড এত বেশি রোদ ছিল, তাকানো যাচ্ছিলো না, মাথায় একটা হ্যাট পরা, সানগ্লাস পরা, তারপরও রোদের প্রখরতাটা অনেক বেশি ফিল হচ্ছিলো. তো আমরা এখন লেবুর চরে চলে আসছি. কুয়াকাটা থেকে 5 কিলোমিটার পূর্বে লেবুর চরটা অবস্থিত, যা এখানকার মানুষরা লেম্বুর চর বা নেম্বুর চরও বলে. আর এখানে অনেক ভ্যারাইটির গাছ পাওয়া যায়, যেমন কেওড়া, গেওয়া, গরান, করই, গোলপাতা, এক্সেট্রা এক্সেট্রা. আর এটার নাম আসলে লেবুর চর কেন হয়েছে এটা ঠিক জানা যায় না, যদিও এখানে কোনো লেবু গাছ নাই, বাট তারপরও আর কি. অ্যান্ড জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর. এসব স্পটে আসতে আপনার খুব একটা কষ্ট করতে হবে না আপনাদের, কারণ হচ্ছে আপনারা যখনই এরকম কুয়াকাটায় যাবেন বা যেই হোটেলেই থাকবেন সেগুলোর বাইরে প্রচুর পরিমাণে টমটম ঘোরাঘুরি করে. অ্যান্ড ওরা হচ্ছে পুরো একটা কাগজের মধ্যে প্যাকেজ সিস্টেমে আপনাকে দেখায় যে এরকম এরকম স্পট আছে, এরকম ভাড়া আসবে, আপনাদেরকে ঘুরাবে. তো এখান থেকে আপনি চাইলে ইচ্ছা মতন সিলেক্ট করতে পারেন. যেমন আমাদের যে টমটমওয়ালা ছিলেন ওনার কাছে 12টা স্পটের লিস্ট ছিল, আমরা সবগুলাতে যাইনি, আমরা শুধু 3টায় যাবো, এই জন্য ওভাবে ওনার সাথে আমরা কথা বলে নিছি. তো এইগুলো একটু আপনাদেরকে কথাবার্তা বলে ঠিক করে নিতে হবে, একটু বার্গেন করে নিতে হবে এই আর কি. হ্যাঁ, আপনি কোন কোন জায়গায় যেতে চাইতেছেন সেটাও আর কি আগে থেকে ফিক্স করে নিলে আপনার সুবিধা হবে. এনিওয়েজ, আমরা লেবু চর থেকে টমটম দিয়ে আগাতে আগাতে এখন চলে আসছি ঝিনুকের চরে. এখানে প্রচুর পরিমাণে মাছ, মানে আপনি ঝিনুক দেখতে পাবেন, একদম টোকানো যাবে এরকম. সো ঝিনুকের চরটা এই জন্য অনেক বেশি ভালো লাগছে, তা আমরা সবাই অনেকগুলো ঝিনুক টোকাইলাম আর কি, কারণ ভালোই লাগতেছিল, একদম পড়া ছিল. আর একটু সামনে গেলে দেখা যাবে এটা একদম মাটির মধ্যে সাদা হয়েছে এত বেশি পরিমাণে. অ্যান্ড এই জায়গাটাতে আসলে ভালো লাগতেছিল অনেক, এই যে ঝিনুকগুলা অনেকেই টোকাচ্ছিল এখান থেকে আমার ফ্রেন্ডরা. তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, আমি অন্যদেরকে বলছিলাম যে আমার জন্য কয়টা রাখতে. তো এইখানে আসলে আসলে না এত বেশি ভালো লাগবে, তবে বিকালের দিকে আসলে বেশি ভালো হয়, কারণ দুপুরবেলা প্রচুর পরিমাণে রোদ থাকে, রোদের কারণে আসলে কিছু দেখা যায় না. এই যে আমার ফ্রেন্ড একজন এখানে ঝিনুকিয়া করতেছে. আর আমরা হচ্ছে যখনই বের হয়েছি আমাদেরকে আগে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আমরা যাতে একা একা মেয়ে কোনো দিকে না যাই, সবসময় যাতে গ্রুপে যাই, এবং গ্রুপে যাতে অবশ্যই ছেলেদের মেজরিটিটা বেশি থাকে, বা অ্যাটলিস্ট 2-3টা ছেলে যাতে থাকে, কারণ যেহেতু নতুন একটা প্লেস, নতুন একটা জায়গা, সেই ক্ষেত্রে আসলে সেফটিটা অনেক বেশি ম্যাটার করে. এনিওয়েজ, আমরা হচ্ছে ঝিনুকের চর থেকে এখন যাচ্ছি লাল কাঁকড়ার যেই সাইডটা ওখানে. জানি না লাল কাঁকড়া দেখতে পাবো কি না, কারণ অ্যাজাম্পশন অনুসারে এখন লাল কাঁকড়া পাওয়ার কথা না, কারণ লাল কাঁকড়াগুলো সাধারণত একটু ছায়ার টাইমে বের হয়, হয় খুব সকাল সকাল, না হলে সন্ধ্যার দিকে, বিকালের দিকে আর কি. এরকম টানা রোদের মধ্যে, খাড়া রোদের মধ্যে আসলে ওরা বের হয় না. তারপরও যাচ্ছি আর কি, যদি ইনকেস দেখতে পাই. তো ওই পাশে আবার ঝাউবনটাও আছে, আমরা একটু ঝাউবনের দিকেও যাব. এখন হচ্ছে আস্তে আস্তে আমরা যাচ্ছি অ্যান্ড এই ভিউটা আমরা একটু এনজয় করতেছি. তো আমরা একটু একটু করে আগাই, টমটম ধামে একটু একটু ছবি টবি তুলি, ফটোশ্যুট করি, ভিডিও টিডিও করি, একটু অবজার্ভ করি এনভায়রনমেন্ট কী কী দেখতে পাচ্ছি সেগুলা. সো আমরা লাল কাঁকড়ার যে সাইডটা ওখানে চলে আসছি. অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা কোনো লাল কাঁকড়া দেখতে পাই নাই, বাট স্টিল আমরা ঝাউবনে যাবো, ঝাউবনের ভেতরটাও একটু আমরা অবজার্ভ করবো.
তো এখানে হচ্ছে এত বেশি রোদ আর এই বালির মধ্যে হাঁটাটা এত বেশি টাফ, পুরা পা ব্যথা হয়ে যায়। অ্যান্ড এখানে যে ঝাউবনটা ভালোই লাগতেছিল, কাজ এখানে বাতাস ছিল আর রোডটা ওইভাবে পড়তেছিল না। তা আমরা ঘুরে টুরে হচ্ছে এখন আবার ব্যাক করতেছি। ব্যাক করতে করতে আমরা এখানে শুটকি শুকাচ্ছে সেটাও দেখতে পেলাম। শুটকিগুলো দেখতে খুব লোভনীয় লাগতেছিল, এগুলো এখনও কাঁচা রয়েছে, খুব একটা শুকানো হয়নি। এই যে কিছু মাচার উপরে দিয়ে শুকাচ্ছে, কিছুটা এভাবে ছড়ায় ছড়ায় শুকাচ্ছে। তো যাদের শুটকি অনেক পছন্দ তাদের এটা দেখতে অনেক বেশি ফ্যাসিনেটিং লাগবে, আর যাদের শুটকি পছন্দ না তাদের হয়তো ভালো লাগতেও না পারে। আসার সময় হচ্ছে আমাদের টমটমওয়ালা আমাদেরকে এরকম গ্রামের রাস্তার ভেতর দিয়ে নিয়ে আসে। প্রথমে তো আমরা বিচের সাথে যে রাস্তাটা সেটা দিয়েই আসা যাওয়া করছি, বাট এখন হচ্ছে যাওয়ার সময় আমরা গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাই, যেটা দেখতে খুব ভালো লাগতেছিল। কজ গ্রাম সাইডের সৌন্দর্যটা যদি উপভোগ করতে নাই পারি তাহলে এসে কী লাভ। তারপর হচ্ছে আমরা খাবার হোটেলে চলে আসলাম, আর সবাই এখানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি। লাঞ্চের পরে আমরা স্যার ম্যামদের সাথে আবার যাব অবজারভেশনের জন্য, মানে স্টাডির জন্য আর কি। তো এখানে সবাই একটু গোল গ্রাসে খাচ্ছি। তবে অনেস্টলি একটা কথা বলবো যে কুয়াকাটার ফুড আমার কাছে খুব একটা আপ টু দ্য মার্ক মনে হয় নাই, মানে মোটামুটি আর কি। এখানে ইটেবিলে আমাদের শ্রদ্ধেয় স্যাররা খাচ্ছেন, তো আমি ওনাদের একটা ছোট্ট শট নিয়ে নিয়েছি। তো যেটা বলতেছিলাম যে কুয়াকাটা আসলে আপনি অবশ্যইভাবে একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন, যে খাবার দাবার আপনি ওরকম আহামরি পাবেন না, যেমনটা দেখা যায় যে সিলেট, কক্সবাজার এইসব জায়গায় হচ্ছে একদম থাকে না যে হ্যাঁ এখানের খাবার মোটামুটি ভালো। কুয়াকাটায় আমরা তো অনেক জায়গায় খেলাম, আমার কাছে মনে হচ্ছে খুব একটা আহামরি না, মানে চলে আর কি। যেহেতু আপনি ঘুরতে আসছেন, ঘোরাটাকেই আর কি আপনি প্রাধান্য দিবেন। তো এরপর হচ্ছে আমরা সবাই এরকম টমটম নিয়ে এখন বের হয়ে গিয়েছি স্যার ম্যামদের সাথে স্টাডির জন্য। এখানে স্যাররা হচ্ছে আমাদেরকে টমটমে বসার সিস্টেম করে দিয়েছেন যাতে কোনো প্রবলেম না হয় আর কি। আর আমরা যখন যাচ্ছিলাম রোডটা অলমোস্ট পড়ে যাচ্ছিল, তাই ভালো লাগতেছিল, কারণ সকালে যখন গেছি তখন পুরা কড়া রোদ ছিল, আমরা ঠিকভাবে আসলে কিছু করতে পারি নাই। এখন যেহেতু বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তো স্যার ম্যামরা আমাদেরকে গ্রুপে গ্রুপে ভাগ করে দিয়ে দিয়েছে যে আমরা যাতে আমাদের নিজেদের মতন স্টাডি করি। ওই যে দূরে দেখা যাচ্ছে না বনটা, সবাই ওটাকে আপনাদের এখানে স্থানীয় যারা আছে বলবে সুন্দরবনের পূর্ব অংশ, বাট অ্যাকচুয়ালি ওটা সুন্দরবনের পূর্ব অংশ না, ওটা হচ্ছে ফাতরার চর। সো এটা বলে দিই, আপনি চাইলে দেখতে পারেন বাট ওইটা আসলে সুন্দরবন না। তো আমরা কাঁকড়া টাকড়া দেখলাম এখানে, অ্যান্ড দুই একটা লাল কাঁকড়া আমরা স্যাম্পল হিসেবে নিয়ে যাব ঢাকায় স্টাডির জন্য। খুব বেশি ধরাটা উচিত হবে না, তাহলে বায়োডাইভার্সিটিতে খুব একটা ইম্প্যাক্ট পড়বে। একটা দুইটা ওকে ফাইন। সো কেউ যদি আসেন, যদি স্টাডি পারপাসে নিতে চান একটা দুইটা, এর বেশি নিবেন না। তো আমাদের স্টাডি কমপ্লিট করে টোরে এখানে অলমোস্ট সানসেট হয়ে গেছে, তো আমরা সানসেটটাও ফুল এখান থেকে এনজয় করেছি। অনেক 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 বেশি ভালো লাগছে, এই ভিউটাই আমার কাছে মনে হচ্ছে জাস্ট ওয়াও। অ্যান্ড দেন হচ্ছে আমরা সবাই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, সবাই আবার রওনা দিলাম। তো এরপর এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে আমরা একটু যে যার মতন স্যার বলেছেন বিচে ঘুরোঘুরি করতে পারি, মন চাইলে একটু শপিং টপিং করতে পারি। তা আমরা এখন হচ্ছে হাতে 2-3 ঘন্টা সময় আছে আমাদের, রাতে বাস যে যার মতন একটু আড্ডাটা দিলাম, ঘোরাঘুরি করবো। তো এখানে আমরা একটু চা খাচ্ছি। এখানে এসে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট পাইছি সেটা হচ্ছে আমি একটু ভালো চা খেতে পারি নাই, যেহেতু আমি চা লাভার পার্সন। আমার কাছে আসলে চাটা আমি শান্তি মতন খাইতেই পারিনি 2 দিন। এখানে বিচের পাশে এই দোকানটাতে যা একটু আমার কাছে মনে হয়েছে আচ্ছা চলে এখানে। তো আমরা সব মেয়েদের কী বলে গোষ্ঠী, এখানে সবাই চাটা নাস্তা নাস্তা টাস্তা করে এখন আমরা যে যেমন তেমন একটু শপিংয়ে চলে যাচ্ছি। অ্যান্ড শপিংয়ে যেতে যেতেও ছবি ভিডিও করা তো আমাদের শেষ হয় না। এনিওয়েজ এখন এখানে আমরা মার্কেটগুলো একটু ঘোরাফেরা করবো, আমি দেখতেছিলাম ঘুরে টুরে। তা আমি যেহেতু রিসেন্টলি টেকনাফ থেকে আসছি, আচার টাচার আমি কিছু কিনি নাই, বিকজ বাসায় অলরেডি ছিল আচার, বাট আমি দেখতেছিলাম আর কি আচারগুলো বাকিরা কিনতেছিল সেটা। আর কিছু জিনিসের দাম এখানে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, আর কিছু জিনিসের দাম আমার কাছে মনে হয়েছে কম। তো আচার টাচারের দাম একটু টেকনাফের তুলনায় দেখা গেছে 30-50 টাকার মতন ব্যারি করে এখানে। সো ওইটা হইতেই পারে, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই, বাট আদার্স যে জিনিসগুলো সেগুলো মোটামুটি ঠিক আছে, একটু দামাদামি করে নিতে পারলে ভালো হয় আর কি। তা আমি হচ্ছে এই দোকানটা থেকে একটা ছোট্ট ক্লিপ কিনছি, আমার কাছে এটা অনেক কিউট লাগতেছিল, তো এটা আমি পরার চেষ্টা করতেছিলাম। অনেক চুলের অবস্থা 12টা বেজেছিল, বাট স্টিল আর কি। এরপরে আরও কিছু দোকান দেখতেছিলাম, এখানে একটা শুটকির দোকান আছে, তো শুটকি কিনবো আমি, বাট আমি এখান থেকে কিনবো না, আমি হচ্ছে শুটকি পল্লি মার্কেট, পল্লি যেটা মানে শুটকির যে স্পেশাল আলাদা যে মার্কেটটা সেখান থেকে কিনবো। এখানে জাস্ট এমনি দেখতেছিলাম। দেন এই যে এই শালের যে দোকানটা, এখান থেকে আমি শাল কিনি, এখানে শালের কালেকশনটা আমার কাছে খুব ভালো লাগছে, চাদর বা শাল যেটা আর কি, অনেক ভ্যারাইটিস ছিল এখানে।
অ্যান্ড বার্গেনিং করে আমার দামাদামিটা আসছে, তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শলটাই হচ্ছে পরবর্তীতে কিনি। আমার কাছে খুব ভালো লাগছে এখানে, আমার সাথে আমার তিন চারটা ফ্রেন্ড ছিল ওরাও কিনে আর কি। তারপরে চাদর টাদর কিনে আবার একটু ঘোরাঘুরি করতেছিলাম, দোকান টোকানগুলো ভালো করে দেখতেছিলাম এখানে। তো শুটকি দেখেই তো ভালো লাগতেছিলো, অনেক ক্ষুধা লেগে যাচ্ছিলো, কাজ শুটকি আমাদের মানে আমরা যারা হচ্ছে রঙের মানুষ শুটকি অনেক বেশি পছন্দ করি। তো এই দোকান থেকেও হচ্ছে আমি কী জানি একটা কিনছিলাম, মনে নাই, মেবি গলার মালা সম্ভবত ক্রিস্টালের। এনিওয়েজ তারপরে এই দোকানটাও একটু টুকটাক দেখলাম। আমি একটা তাঁতের কুর্তি কিনতে চাচ্ছিলাম কিন্তু মন মতন পাইতেছিলাম না, তো সেটাই আর কি খুঁজতেছিলাম যে তাঁত প্রিন্টের যে কুর্তিগুলো হয়। তো দেখে টেখে এখন আমি চলে আসছি কুয়াকাটার যে শুটকি পল্লী মার্কেট সেইখানে। এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরাও আছে, তো ওরা শুটকি কিনবে আমরা সবাই মিলে একসাথে। যদিও আমি টেকনাফ থেকে শুটকি নিয়ে আসছি, বাট স্টিল এখান থেকেও না নিয়ে গেলে আসলে অন্যায় হবে, কারণ সব জায়গায় সব কিছু ট্রাই করা উচিত এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য। তো এখানে হচ্ছে এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। এপাশে কিছু আচারের দোকান আছে শুটকির দোকানগুলো ওই সাইডে, তো ঘুরতে ঘুরতে এই যে এক এক গ্রুপ এক এক দিকে ছড়িয়েছে যে গেছে, এখানে আস্তে আস্তে দেখি এক এক দোকানে আমার এক এক ক্লাসমেটসরা এই যে এখানে ওরা শুটকি কিনতেছে আচার কিনতেছে সবাই। তা আমি আমার গ্রুপকে খুঁজতেছিলাম যে ওরা কোথায়, অ্যান্ড খুঁজতে খুঁজতে ফাইনালি ওদেরকে আমি পেয়ে যাই। তো এখানে হচ্ছে আমরা একটু শুটকি অ্যানালাইসিস করি, একটু দেখে শুনে ভালো করে কোনটা ভালো হবে সেই কথাবার্তা বলে টোলে আমরা হচ্ছে শুটকি কিনি। তো আমি হচ্ছে একদমই কম কিনছি, আমি মানে হাফ কেজি মতন ছুরি শুটকি কিনছি, আর আমার ফ্রেন্ডরা অনেকে ছুরি লইট্টা শুটকি এগুলো কিনছে আর কি। তো শুটকিটা আসলে এটা তো যেটা দেখি কেনার বিষয়, আপনাকে একটু যাচাই করে যদি কিনতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আর কি। তো শুটকি আমরা ঘোরাঘুরি করে এই দোকানটা আমাদের কাছে ভালো মনে হয়েছে। তারপরে আমার ফ্রেন্ডরা বললো যে ওরা নাকি শাল কিনবে, তো আমি যে দোকানটা থেকে শাল কিনছিলাম ওদেরকে আবার সেই দোকানেই নিয়ে আসলাম। অ্যান্ড এখানে এক বসাতে ওরা ছয় সাতটা শাল কিনে, তো আমি দোকানটাকে বললাম আমাকে স্পেশালি গিফট দিতে, কারণ আমার জন্য ওনার সেল হয়েছে। আমি কেনার পরে আমার দেখা দেখি আমার কম হইলো 7-8টা ফ্রেন্ড হচ্ছে শল কিনছে। তো মোটামুটি শপিং করে এই যে আমাদের হাতে এক একটা করে বস্তা হয়ে যাচ্ছিল, সবার হাতে একটা জোলা, তো মজা লাগতেছিল। তো জোলাপাতি নিয়ে আমরা চলে আসলাম রাতের কুয়াকাটার বিচের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে। তো আমরা বিচে হচ্ছে যে শোয়ার যে সিটগুলো থাকে ওইটা ভাড়া নিলে নিলাম, দেন এখানে আমরা চিংড়ির পেঁয়াজও খাচ্ছিলাম। এখানে আসলে এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা দুইটা সাইজের হয়, একটা 10 টাকার একটা 20 টাকার। 10 টাকাটা তো ছোটো ছোটো চিংড়ি দিবে, আর 20 টাকাটাতে একটু বড়টা দিবে। তো রাতেরবেলা এই যে সমুদ্রের অন্ধকারে দেখা যাচ্ছে কি না আমি ঠিক জানি না ঠিক মতন, বা সমুদ্রের আওয়াজ বাতাস এনভায়রনমেন্ট সব কিছু জাস্ট অসাধারণ। এর সাথে যদি একসাথে ফ্রেন্ড আড্ডা দেওয়া যায় এর চেয়ে অসাধারণ আর কি হইতে পারে আমার কাছে মনে হয়। তো যাই হোক আমরা সবাই এখানে এনজয় টেনজয় করলাম, অনেকক্ষণ খাওয়া দাওয়া করলাম, পেঁয়াজু টেয়াজু খেলাম, তারপরে একটু মনে হইলো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া দরকার। তো এখানে অনেক খাবার স্টল আছে, এই যে এখানে অনেক কিছু পাওয়া যায়, চিকেন ফ্রাই, শিক কাবাব, তারপর সাসলিক এক্সেট্রা এক্সেট্রা। তা আমাদের আসলে অত ক্ষুধা ছিল না, আমরা লাইট কিছু চাচ্ছিলাম তাই ফ্রেঞ্চ ফ্রাইটাই আমরা নিছি। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইটা খারাপ ছিল না, ভালোই ছিল, 50 টাকা করে প্লেট, আর 50 টাকার হিসাবে ওরা ভালোই অ্যামাউন্টে দিছে আমার কাছে মনে হয়েছে, একবারে ঠকায়াও দেয় নাই নর্মালি যেগুলো হয় টুরিস্ট স্পটগুলোতে। তো আমরা সবাই অর্ডার দিয়ে এখানে হচ্ছে এনজয় করতেছিলাম অনেক, আসলে এই মোমেন্টগুলোই সবসময় মনে থাকবে, কারণ ট্যুর শেষ হয়ে গেলে তো হয়েই গেল, ভার্সিটি লাইফ শেষ হয়ে যাওয়ার পর এইগুলোই হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে। তারপর আমরা আবার খাবারের হোটেলে এসে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে হচ্ছে যে যে বস্তা জোলা পাতি ব্যাগ অনেক ব্যাগ হয়ে গেছে সবার, সব নিয়ে হচ্ছে হোটেলের বাইরে ওয়েট করতেছি বাসের জন্য। তো স্যাররা এসে আমাদেরকে সিট মানে ভাগ করে দিবেন, ওভাবে আমরা উঠবো। তো এই হচ্ছে আমাদের বাসটা। তো ট্রান্সপোর্ট কমিটিকে আসলে থ্যাংক ইউ দেওয়া দরকার, কারণ ওরা এত ভালোভাবে ট্রান্সপোর্টগুলো ম্যানেজ করছে, সেম অ্যাজ প্রতিটা কমিটি, লাইক ফুড কমিটি, কালচারাল কমিটি, মেডিসিন কমিটি, এছাড়া আরও যারা যারা ছিল আর কি, সবাই অনেক ভালো কাজ করছে, কমপ্লেইনের কোনো সুযোগ ছিল না কোথাও, সবাই অনেক কমফোর্টেবলি কমপ্লিট হয়েছে। অ্যান্ড ব্যাক টু ঢাকার জার্নি, যদিও যাইতে একটু ইচ্ছা করতেছিল না, ফ্রেন্ডের সাথে থাকলে আসলে 2 দিনও মনে হয় 2 ঘন্টায় শেষ হয়ে গেছে এরকম, কারণ প্রতিটা মুহূর্তে অনেক বেশি মেমোরেবল হয়। তো এখানে হচ্ছে এই আমরা অনেক মাঝামাঝি আসছি, এখানে একটা ব্রিজ পার হচ্ছে, এটা কী ব্রিজ আমি আসলে ভুলে গেছি, আমার মনে নাই, এত আসলে মাথায় তো থাকে না, বাট ভালো লাগছে ভিউটা অনেক বেশি, ব্রিজটা অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড বাহিরের সাইডটা আরও বেশি সুন্দর ছিল,
নদী, নদীর মধ্যে কিছু শিপ আসা যাওয়া করতেছে, ট্রলার আসা যাওয়া করতেছে, সেগুলো লাইট দেখা যাচ্ছিল। তো এগুলোই আর কি এনজয় করতে করতে আসতেছিলাম। রাতে তো আর আসলে ওইভাবে বাস্তবের মতো ঘুম হয় না যতটুকু হয়েছে আর কি, বা সিনারিওগুলো অনেক বেশি এনজয় করতেছিলাম। অ্যান্ড এখানে আরেকটা ব্রিজ। তো কতক্ষণ জার্নির পরে আমাদেরকে হালকা একটু ফ্রেশন আপ হওয়ার জন্য ব্রেক দেওয়া হয়। তো এখানে হচ্ছে আমরা সবাই একটু নেমে হাঁটাহাঁটি করতেছিলাম, ব্রেক যেহেতু দিছে। এত শীত লাগতেছিল বাবারে বাবা, এই জায়গায় এত ঠান্ডা, জমে যাচ্ছিলাম পুরা। তো ব্রেকের পরে আমাদের জার্নি আবার শুরু হলো। অ্যান্ড এই পাশেটাও আমাদেরই বাস, দুইটা বাস আমাদের রিজার্ভ, যেহেতু আমরা মানুষ অনেক বেশি ছিলাম। তো যাচ্ছিলাম আর এই প্রকৃতির সব কিছু এনজয় করতেছিলাম। আমার কাছে রাতের জার্নিটা অনেক বেশি ভালো লাগে, আমি জানি না কেন, আমার কাছে রাতের জার্নিটা অনেক বেশি মনে হয় কমফোর্টেবল। আমি মানে নীরবে নিভৃতে সব কিছু অনেক সুন্দর এনজয় করতে পারি, দিনের বেলা যেটা আমার কাছে মনে পারা যায় না। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম স্বপ্নের পদ্মা সেতুতে। অ্যান্ড আমাদের ট্যুরের এটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমরা যাওয়ার সময় লঞ্চে গেলাম, আসার সময় যাচ্ছি পদ্মা সেতু দিয়ে। মানে সবটুকুই আমরা এনজয় করার চেষ্টা করেছি যাতে কোনো কিছু বাদ না পড়ে, কারণ এইসব জায়গায় তো আসলে একবার আসলে আর ওভাবে আসা হয় না। সো আমাদের ইচ্ছা ছিল যে আমরা সব কিছুই দেখবো, তাই লং জার্নিটাও এনজয় করা হলো, আবার পদ্মা সেতুটাও দেখা হলো। এক তো যাই হোক, যেহেতু জার্নি শেষের দিকে মনটাও একটু খারাপ লাগতেছিল যে এই সুন্দর সময়টা শেষ হয়ে যাচ্ছে। এনিওয়েজ আমরা হচ্ছে বাসে ক্যাম্পাসে চলে আসলাম, অলমোস্ট 4:30 বাজে। তো এখন হচ্ছে একটু ওয়েট করব, কারণ একটু ভোর হওয়া পর্যন্ত, তারপরে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি আমার এক দুটা ফ্রেন্ড হচ্ছে আমাদের শ্রদ্ধা একজন স্যারের সাথে রওনা দেবো, ওনার বাসার ওই দিকে আমাদের বাসা। যদিও স্যার আমাদের জন্য একটু উল্টাই যাবেন, স্পেশালি আমার জন্য, এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ স্যারের কাছে। আমি, হাসিব আর অনুপা যাচ্ছি একসাথে স্যারের সাথে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য, স্পেশালি আমার জন্য, উনি অনেকটুকু আর কি কষ্ট করলেন, কারণ সবাই রাতে জার্নি করছি। তো এই আর কি, এখন অলমোস্ট বাসার কাছাকাছি। তো রাতের ঢাকাটা না অসম্ভব সুন্দর লাগতেছিল, মানে এটা এরকম যদি সবসময় ঢাকার রাস্তা থাকে তাহলে তার কথাই নেই। অবশেষে বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই, আশা করি আমার এই কুয়াকাটা ট্রাভেল ব্লগটা সবার অনেক ভালো লেগেছে। সো আল্লাহ হাফেজ।